যাচ্ছে বলতে খাওয়া সেটা সুন্দর একটি ক্রস করার চেষ্টা করেছিলেন সে লতায় বটি ধরে রাখতে পারেনি গোলাইন অতিক্রম করে বটি চলে যায় মাঠের বাইরে জাতিগঞ্জ অপজেলা গোলরক্ষক চন্দনা রানী দাস রায় তিনি কিন্তু বলটি বসাচ্ছেন এবং তিনি কিক নেবেন সুন্দরকে সেন্টার জোন এবং ডান দিক থেকে আক্রমণ সেবিতা কাকে দিতে পারেন শেষ মুহূর্তে বিপদমুক্ত করেছেন আবারও সেন্টার জোনে প্রতিপক্ষের সীমানায় চার নম্বর জার্সি গোলক খেলোয়াড় উঁচু করে খাই দিয়ে বটি পাঠিয়ে দিয়েছেন ডান দিক থেকে কাজল রেটার যদি মধ্যে না কাকে দিতে পারেন মিস পাস তিনি রাখতে পারেননি রক্ষা কাকে দিলেন সহযোগী খেলোয়াড় নয় নম্বর জার্সি মানিক আবার মনির পায়ে বল সুন্দর একটা ব্রেকফাস্ট করেছিলেন শেষ মুহূর্তে সহায়া বাম দিক থেকে আক্রমণ চমৎকার মাইনাস রাখা জায়গায় গোলরক্ষক চন্দনা দিয়েছিলেন প্রস্তুত বাম দিক থেকে যাত্রী করে বিপত্তি কেটে গেল থ্যাংক ইউ আমাদের মাঝে উপস্থিত ভদ্রল মজিদ যিনি মৌলভীবাজার উপজেলা মৌলভীবাজার ক্রীড়া অফিসের দায়িত্বে যিনি প্রাপ্ত কিছুদিন আমাদের সিলেটে ছিলেন তারপরে কিন্তু সৌন্দর্য ছিলেন উনি কিন্তু বারবার আবেদন জানাচ্ছেন আমাদের ভিআইপি গ্যালারিতে প্রশ্ন করছে ছোড়া দর্শক সেখানে তিন ধরনের চাইনি দর্শক একের উপরে অন্যের চাপ দিয়ে বসে আছেন আপনাদের মিলিত অনুরোধ জানাচ্ছি অন্য গ্যালারির গেট ওপেন আছে খোলা রয়েছে আপনারা অন্য গ্যালারিতে চলে যাওয়ার জন্য ভিআইপিতে সীমিত আসন যার কারণে আপনাদেরকে বারবার অনুরোধ জানানো হচ্ছে আপনারা অন্য যেহেতু গ্যালারি আছে সেই গ্যালারিতে চলে যাওয়ার জন্য ধন্যবাদ সবচেয়ে দর্শক মন্ডলী আমরা খেলা ফিরে চলে যাচ্ছি এখন পর্যন্ত কামবেক করতে হলে জটিগঞ্জ উপজেলা বেশ নাই চাপ রয়েছে টেনশন সেই খেলোয়াড়দের যে একটা প্রিপারেশন পজিশন কন্ডিশন সেটা কিন্তু আদায় করে নিতে হবে ডান দিক থেকে মানে একমাত্র প্রথম গোলদাতা তারপরে কিন্তু দ্বিতীয় গোল করেছিলেন সেই সবিতা দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন সাত নম্বর জার্সি পরিত খেলোয়াড় দ্বিতীয় গোলদাতা সবিতা চমৎকার একটা হিট করেছিলেন শেষ মুহূর্তে বল পেয়েছেন দশ নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাহারা এই বক্সের ভিতরে কিছুটা জটলা পরিচালক আব্দুল বাসিত তিনি ছিলেন সম্মুখে প্রেজেন্ট তিনি তার আশীর্বাদ দিয়েছেন দেখা যাক একটা সাময়িক অসুস্থ আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছেন সেখানে সহায় বেগম সবই উঠে দাঁড়ালেন ব্যানার প্রেসটিং সাত সাত রবি জেলা স্টেডিয়াম গতকালকে ম্যাচ আপনারা দেখেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে যা আবাহনী লিমিটেডের হোম গোলেতেই আবাহনী দুই এবং রহমতগঞ্জ এক বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিশেষ করে আমাদের সত্যি প্রশংসার দাবিদার আমাদের জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট আমাদের সিলেটের গর্ব সিলেটের প্রতি সন্তান ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জেলা বাহেদের আহমেদ সেলিম সাহেবকে যাই হোক আমরা দেখতে পাচ্ছি গোলের অতিক্রমকে বলতে চলে যায় মাঠের বাইরে ক্রিকেট গোলপ্রস্তক চন্দ্রা রানী রায় তিনি বল বসাচ্ছেন এবং ববিতা বাবা রায় তিনি কি খেয়েছেন চমৎকার সেন্টার জোনে শেষ মুহূর্তে রেফারির ভাষি মদবিরতি এই ফাঁকে তারা কিন্তু আরামে আসছে পানি পান করবেন এবং বিশেষ করে জটিগঞ্জ উপজেলা